Assalamualaikum. আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেহনুমা মুস্তফা। বানভাসী মানুষের পাশে যেমন আওয়ামী লীগ আছে তেমনি দেশের সম্মানের প্রতীক পদ্মা সেতু উদ্বোধনও করা হবে। বিএনপির অধিকার নেই এ নিয়ে কিছু বলার এমনটাই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন তারেক জিয়াকে দেশ থেকে বিতাড়িত করা হয়নি, বিএনপির নেতৃত্বে রাজনীতি না করার মুচলেকা দিয়ে তিনি বিদেশে চলে গেছেন। আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউর আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন বিএনপি নেতারা 75 নিয়ে স্লোগান দিয়ে প্রমাণ করেছে খালেদা জিয়ার ছেলে সহ জিয়া পরিবার পাকিস্তানের দালাল। বিএনপির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে শেখ হাসিনা আরো বলেন বিএনপি শুধু পদ্মা সেতু নিয়ে মিথ্যাচার করছে না, ঢাকায় বসে বানভাসী মানুষের জন্য মায়া কান্না দেখাচ্ছে। দেশের সব অর্জন আওয়ামী লীগের হাত ধরেই এসেছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি। বন্যার্তদের পাশে থেকে দক্ষিণাঞ্চলের উন্নয়নের সোনালী অধ্যায়ের সূচনা পদ্মা সেতুর উদ্বোধন করা হবে বলে জানান সরকার প্রধান। নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটি। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের পক্ষ থেকে আরেকবার শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিসভার সদস্যরা এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এরপর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এই সময় তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন স্বাধীনতার অর্জন থেকে শুরু করে দেশের প্রতিটি অর্জনই হয়েছে আওয়ামী লীগের হাত ধরে। দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি সিলেট ও সুনামগঞ্জের দুর্গতদের। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির, ত্রাণ না পেয়ে ক্ষোভ বাড়ছে বানভাসী মানুষের মধ্যে। অবনতি হয়েছে নেত্রকোনা, কুড়িগ্রাম, হবিগঞ্জ, ফেনী ও শেরপুরের পরিস্থিতির। এদিকে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। সিলেটের সুরমার পানি কমলেও বাড়ছে কুশিয়ারার পানি, এখনও পানি নামেনি হাওর ও লোকালয় থেকে। ত্রাণের অভাবে মানবেতর দিন কাটছে পানিবন্দীদের, বাড়ছে পানিবাহিত রোগ। সুনামগঞ্জের পানিও কমতে শুরু করেছে, তবে জেলার নিম্নাঞ্চলে রাস্তাঘাট, অনেক ঘরবাড়ি এখনও তলিয়ে আছে। অবনতি হয়েছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির, তলিয়ে গেছে 15,852 হেক্টর জমির ফসল। হবিগঞ্জ সদর, আজমিরিগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ ও লাখাই উপজেলার বন্যা পরিস্থিতিও খারাপের দিকে। পাঁচটি উপজেলা নিম্নাঞ্চলের আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী, ঝিনাই সহ সবকটি নদীর পানি বাড়ছে। বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে জামালপুরে, যমুনার পানি বিপদসীমার ওপরে। 32টি ইউনিয়নের 70,000 মানুষ পানিবন্দী। গাইবান্ধায় ঘাগট ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। দুর্গম চরাঞ্চলের বন্যা কবলিতরা রয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকটে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/bangla-vision-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla-vision-news। ধন্যবাদ সবাইকে।